আইছে ফিরে আইছে ফিরে আইছে জিগান কি আইছে তুলসী পাতার মশার কয়েল ফিরে আইছে মশার গুষ্টি উদ্ধার করে দিব আপনাদের কোম্পানির আবার তুলসী পাতা মশার কয়েল ফেরত আইছে আপনাদের কোনো কোনো সমস্যা নাই তুলসী পাতার মশার কয়েল মানে মশা ধ্বংস করবে মশার কামড় দিত না বুঝছেন নি আপনারা সুস্থ থাকবেন যা হোক যে হারে ডেঙ্গু বাড়ছে এই ধরনের মশার কয়েলের দরকার আছে তারপরে এখন আমি যেটা বলবো এই যে উপস্থাপনা করছে একজন সুন্দরী মহিলা মাশাআল্লাহ চেহারা দেখছেন কি সুন্দর এই উপস্থাপনা নিয়ে আমি একটা কথা বলি এক জায়গায় অনুষ্ঠানে গেছিলাম সেখানে শিল্পী হইল আমি আর নকুল কুমার বিশ্বাস তো এইরকম একজন উপস্থাপক সেই জীবনে উপস্থাপনা করছে কিনা আমার সন্দেহ তবে উনি ভালো উপস্থাপনা করছে তারে কইলাম ভাই তুই উপস্থাপনা জানো কি জানি দিশান হাড়ালাইউ হাড়াইতে হইব না তুই শিল্পীর নাম কও তো ভদ্র নকুল কুমার স্টেজ উঠবে তার উপস্থাপনার স্টাইল শুনেন সেইভাবে এভাবে এইদিকে এক দৌড় দেয় এইদিকে এক দৌড় দেয় মনে কাবাডি খেলতে আছে এখন পাবলিক কয় শিল্পীর নাম কও নকুল কুমার রেডি হয়ে গেছে এত নাম কইলে উঠবো তার উপস্থাপনার স্টাইল ভাই সব দেখতে খাড়াও হেভি গান গায় ইত্যাদিতে গান গায় হারমোনিয়াম বাজায় ফাটাফাটি গান গায় দারুণ গান গায় মোটামুটি গান গায় বালা গান গায় শিল্পীর নাম ভুলে গেছে এখন নকুল কুমার বিশ্বাস খালি এরম করে কিরার নাম কয় লাকা কিরার নাম কয় লাকা এত খালি কইতেছে দেখতে খাড়ো হেভি গান গায় এ বেটা খাড়ো হইলে তোর সমস্যা কি তুই নামে না কবি এর নকুল কুমার চিন্তা করলো হারে হারম দাদা মনে আমার নাম ভুলে গেছে এখন নকুল কুমার আইসা পাশে দাঁড়াইছে দাঁড়াইছে আর হাতে দেখছে ভাই সব ভাই সব এত্তো আইছে এত্তো আইছে বেটার নাম এত্তো আইছে বেটার একটা নাম আছে না কয় এত্তো আইছে আমি কয়ে এদিকে আয় ইয়ার পরে আমি উঠবো স্টেজ আমি আমার নাম মনে আছে কৌস্তাদ আপনার কত সিনেমা নাটক দেখছি আপনার নাম মনে আছে আগে ঠিক মতো কবি নইলে কিন্তু যুদ্ধের পরে মাইর খাইছস কটা খাই নয় আজকে খাবি যদি আমার নাম উল্টা উল্টা কস তার উপস্থাপনার স্টাইল ভাই সব ভাই সব 68,000 গ্রামের সেই কুখ্যাত কৌতুক অভিনেতা আবেলে কুখ্যাত ভাই কুখ্যাত মানুষ ডাকাইতে রে না কেউ চুরি করলে কেউ মার্ডার করলে এতে ফক্কাত জায়গায় কয় কুখ্যাত আমি সর্বনাশ এতে আমার নামটা ঠিক মতো কইবনি আল্লাহ জানে ইয়ার পরে কইতেছে সেই শিল্পী সেই কৌতুক অভিনেতা যাকে হাটে মাঠে ঘাটে রেডুর ভিতরে দেখা যায় কারবার দাদন চিনি রেডুর ভিতরে দেওয়া যাইতে হারমজাদা আর কবে রেডুর ভিতরে দেওয়া যায় সারা জীবন কাম করলাম সিনেমার পর্দায় টেলিভিশনে এত করে রেডুর ভিতরে দেওয়া যায় তখন আমি চিন্তা করলাম এতে মনে আমার নামটা ভুলে যাইব ইয়ার পরে আমি চিন্তা করতেছি আল্লাহ আমার নামটা যেন ঠিক মতো কয় ইয়ার পরে এরম করতেছে মনে হ্যান্ডেল বাইতেছে টাক স্টার্ট দিব সেই শিল্পী সেই কৌতুক অভিনেতা হারুন 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 আগে যাক অর্ধেক মনে আছে বাকিটার গোষ্ঠী গিলাই উড়ি যায় তাড়াতাড়ি এদের কাছে আমি আইসি আর এতে আরে দেখো এই তো আইসে হারুন প্যাসেঞ্জার আইবেলে প্যাসেঞ্জার কিসিঞ্জার হয়ে গেছে প্যাসেঞ্জার তো ম্যাডাম যেভাবে উপস্থাপনা করছে খুব ভালো লাগছে ম্যাডামের জন্য একটা জোর সোর হাততালি